হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে শুভ বিজয়ার অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি। দুর্গাপুজো শেষ হয়ে গেল, কালীপুজো ও দীপাবলি অপেক্ষায় দিন গুনছে দেশের বিভিন্ন কোণের মানুষ। সারা বছর দীপাবলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। আলোর রোশনায় ভরে যায় চারদিকে। ধনতেরাস থেকে শুরু করে ভাইফোঁটা পর্যন্ত টানা 5 দিন ধরে চলে এই উৎসব। সবার মন ম্লান করে চলে যান মা দুর্গা, তারপরেই মা কালীর আগমনে ফুলঝুরি জলে চারদিকে, হাজার বাতির রোশনায় ভরে যায় চারপাশ। দীপাবলি 5 দিন ধরে উদযাপিত হয়। ধনতেরাস থেকে শুরু হয়, তারপর ভূত চতুর্দশী, দীপাবলি, গোবর্ধন পুজো এবং ভাইফোঁটা, প্রতিটি দিনের নিজস্ব তাৎপর্য আছে। কার্তিক মাসের অমাবস্যায় কালীপুজো, আর কালীপুজোর প্রাক্কালে বাঙালির ঘরে ঘরে হয় দীপান্বিতা পুজো, আর তার আগে বহু জায়গায় হয় ধনলক্ষ্মীর আরাধনা। তাই বলতে গেলে 3-4 দিন ধরে চলে এই উৎসব। দীপাবলির 2 দিন আগে 10ই নভেম্বর ধনতেরাস উৎসব, যাকে বলে ধন ত্রয়োদশী। ধনতেরাস বা ধন ত্রয়োদশীর দিনে কিছু কেনাকাটা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় বলে মনে করেন অনেকেই। এই দিনে ধাতু কেনারও প্রচলন রয়েছে। এছাড়া আছে ভূত চতুর্দশী। ভূত চতুর্দশীর দিন নরকের দরজা খুলে যায় ও অতৃপ্ত আত্মারা পৃথিবীর বুকে নেমে আসে বলে মনে করা হয়। ঘরে ঘরে এদিন 14 শাক খাওয়া ও 14 প্রদীপ জ্বালানো হয় কালীপুজোর আগে। অধ্যাশক্তির মহাকালীর আরাধনা করা কার্তিক অমাবস্যার রাতে করা হয়। কালীপুজোর দিন অনেকেই লক্ষ্মী পুজোও করে থাকেন। এদিন ঘরে লক্ষ্মী পুজো করেন বেশ কিছু বাঙালি পরিবার এবং লক্ষ্মী ও গণেশের পুজো করেন অবাঙালি সম্প্রদায়েরা। এদিন ঘরে প্রদীপ জ্বালানো হয় বলে একে দীপান্বিতা লক্ষ্মী পুজোও বলা হয়। এবার আমরা জানব দীপাবলি বা দেওয়ালির দিন কেন আমরা প্রদীপ জ্বালাই, কেন পালন করা হয় দীপাবলি। না, হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা বিশ্বাস করে যে ভগবান রাম 14 বছর বনবাস কাটিয়ে যখন অযোধ্যায় ফিরেছিলেন, তখন তাঁদের স্বাগত জানাতে গোটা অযোধ্যা নগরীতে অমাবস্যার রাতে দীপ জ্বালিয়ে গোটা রাস্তা এবং পথ আলোকিত করে রেখেছিল। সেই অমাবস্যাতে যে প্রদীপ জ্বালানো হয়েছিল তার থেকেই এই দীপাবলি উৎসব পালন করা হয়ে থাকে। ভারতের বেশিরভাগ জায়গায় এটি দিওয়ালি নামে পরিচিত এবং এই দিন তারা লক্ষ্মী ও গণেশ পুজো করেন। আমাদের বাংলাতেও অনেকেই লক্ষ্মী পুজো করে অলক্ষ্মী বিদায় করে। এবং এই দীপাবলি আমাদের বাংলায় দীপান্বিতা কালীপুজো নামে পরিচিত। প্রথমে আমরা জেনে নিই দীপাবলির কথা অর্থ কী। না, দীপাবলি হচ্ছে একটি সংস্কৃত শব্দ, এর 2টি শব্দ দীপ এবং আলো। তাহলে 2টি শব্দ একসাথে মিলিয়ে হয় আলোর সারি। দীপ অর্থে আলো, আর বলি বা অবলি একে বলা হয় সারি। তাহলে 2টো শব্দ মিলিয়ে হচ্ছে আলোর সারি। শুভের বিনাশ করে শুভ জয়কে উদযাপন করতে আলোর মালায় সেজে ওঠে দেশ। দীপাবলির রাত তাই মহময়, অমাবস্যার অন্ধকারে আরও উজ্জ্বল হয়ে ওঠে আলোকসজ্জা। এবছর দীপাবলি পালিত হবে 12ই নভেম্বর রবিবার। এখন আমরা জেনে নিই কালীপুজো সময় এবং শুভ মুহূর্ত কখন কখন হবে আমাদের এখানে দীপান্বিতা কালীপুজো। এবছর 2023 সালের 12 তারিখে, মানে 12ই নভেম্বর রবিবারে এবছরে কালীপুজো অনুষ্ঠিত হবে। কার্তিক মাসের অমাবস্যায় কালীপুজো হয়। এবার অমাবস্যা পড়েছে রবিবার দুপুর 2:40 এবং এটি শেষ হবে পরের দিন 13ই নভেম্বর সোমবার বেলা 2:50। কালীপুজোর একটি নিশি মুহূর্ত রয়েছে। অনেকেই অমাবস্যা পড়ে গেলে কিন্তু কালীপুজো শুরু করেন না, তাঁরা সারা রাত জেগে মায়ের পুজো করতে চান। তাঁরা এবছর পুজো শুরু করতে পারবেন 12ই নভেম্বর রাত 11:39 থেকে 13ই নভেম্বর রাত 12:32 মধ্যে। এই সময়ের মধ্যে কালীপুজো আমরা শুরু করতে পারি, অর্থাৎ যারা সারা রাত জেগে পুজো করে। আসে ভাই ফোঁটা। এদিন ভাইয়ের দীর্ঘায়ুর জন্য কপালে চন্দনের ফোঁটা দেন বোনেরা। ওটা শুধু বাংলাতেই নয়, বিহার মহারাষ্ট্র ধুমধাম করে পালিত হয়। কথিত আছে এদিন বোন যমুনার বাড়িতে যম ফোঁটা নিতে আসে। এই প্রচলিত কাহিনী থেকে প্রতি বছর পৃথিবীর সব বোনেরা ভাইদের মঙ্গল কামনায় যমের দুয়ারে কাঁটা দিতে ফোঁটা দেন। এর ফলে যমরাজ ভাইদের প্রাণ নিয়ে যমলোকে না যেতে পারে। দীর্ঘায়ু ও সুস্থ সুখী জীবনের প্রার্থনা ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দেন বোনেরা। এটি যেমন আমাদের বাংলায় ভাইফোঁটা নামে পরিচিত, তেমনি অবাঙালি সম্প্রদায়রা এটি পালন করেন ভাইদুজ নামে। আমরা এবার জেনে নিই
এবছরের ভাইফোঁটা দিনক্ষণ এবং শুভ সময়। এবছর ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া হচ্ছে 15ই নভেম্বর বুধবার। প্রতিপদ মুহূর্ত শুরু হচ্ছে 13ই নভেম্বর সোমবার 2:32। প্রতিপদ শেষ হচ্ছে 14ই নভেম্বর মঙ্গলবার 2:28। এবং দ্বিতীয়া শুরু হচ্ছে 14ই নভেম্বর 2:28। দ্বিতীয়া শেষ হচ্ছে 15ই নভেম্বর বুধবার 1:55। তাহলে এই সময় যারা প্রতিপদে দেবেন তারা ওই সময় দেবেন, আর যারা দ্বিতীয়াতে ভাইফোঁটা দেন তারা এই সময়ের মধ্যেই ভাইফোঁটা দেবেন। তাহলে কেমন লাগলো দীপাবলির এই কাহিনী? আজ আমি তোমাদের কাছে শেয়ার করলাম দীপাবলি কী এবং কেন দীপাবলি পালন করা হয়, এবং দীপাবলি যে একটি উৎসব 4-5 দিন ধরে চলে সেটাও আমি ব্যাখ্যা করলাম। তার সাথে আমি তোমাদের সাথে শেয়ার করলাম কালীপুজোর দিনক্ষণ শুভ মুহূর্ত এবং ভাইফোঁটা কখন দেবে এবং দ্বিতীয়া শুভ মুহূর্ত। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা অবশ্যই পাও। আমার তরফ থেকে তোমাদের সকলকে জানালাম আসন্ন দীপাবলি, কালীপুজো এবং ভাইফোঁটা উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা। সকলের ভালো কাটুক এই সুন্দর উৎসবটি।